ওয়ার্ক ফ্রম হওয়ার কিন্তু একটা বিশাল সুবিধে আছে। তো আমি একটা বিশাল ভালো একটা শীতকালের ইম্পর্টেন্ট কাজে হীরককে লাগিয়েছি, একদমই হীরক হ্যাপি নয়। সবাই, আমার গাজলের সঙ্গে মিটিং আছে, 4-5টা গাজল এসেছিল আমার কাছে, বললো আমাদের একটু গ্রেড করে দিতে, তো আমি গ্রেড করছি এখন। গাজলের সাথে মিটিং, তো এখানে আমি করব গাজলের হালুয়া, বাট খুব হেলদি ভাবে করব, চেষ্টা করব শেয়ার করার। তো খুব মন দিয়ে এখন এখানে গ্রেড চলছে। আজকে তাড়াহুড়ো করে এই কুমড়োর তেতোটা করেছি, এখানে আছে পেঁপে ভাতে, যেটা হীরকের খুব ফেভারিট, না আমার দুটোই ফেভারিট, হীরকের এটা একদম পছন্দ না। আর এখানে করেছি নর্মাল মাছের ঝোল, মানে নর্মাল আলু দিয়ে, মাছ দিয়ে, কাতলা মাছ দিয়ে, নর্মাল ওই মাখা মাখা তরকারি টাইপের। এই মাছটা নড়ছে নাকি? হ্যাঁ নড়ছে, দেখো না। আমি কিন্তু ডিনারের জন্য বানিয়ে রেখেছি, এটা হচ্ছে এগ তড়কা, তো এটা জাস্ট আমি গরম করে নেবো, রাত্রিবেলা হয়ে যাবে। হীরক কিন্তু অনেকটাই আমার কাজ এগিয়ে রেখেছে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, কেমন আছো তোমরা সকলে? আশা করছি তোমরা সকলে অনেক ভালো আছো, সুস্থ আছো, নিজেদের যত্ন নিচ্ছ, আর আমরাও ভালো আছি। আজকে সকাল থেকে হীরকের মিটিং 3টে ক্যান্সেল হয়েছে। আমাদের আশেপাশেই না দুটো টাটা শোরুম আছে, তো হীরক বলে চলো আমরা টাটা শোরুমে গিয়ে একটু গাড়ি দেখে আসি। আমরা না ডিসাইড করতে পারছি না যে কিরম গাড়ি নেবো বা কি নেবো, এখনো পর্যন্ত ডিসাইড করে উঠতে পারিনি। আবার জীবনেই দেখবে ফার্স্ট গাড়ি বা ফার্স্ট কোনো কিছুই খুব স্পেশাল হয়। যেমন আমার লাইফে যখন আমি প্রথম স্কুটি কিনেছিলাম, যখন আমাকে বাবা স্কুটি গিফট করেছিল, সেটা আমার জন্য খুব স্পেশাল হয়েছিল। তারপর যখন সেকেন্ড স্কুটিটা কিনি, মানে এই স্কুটিটা যখন কিনি, তখন অতটা মানে বিশাল লেভেলের আনন্দটা হয়নি, বাট এটার জরুরত ছিল, অনেক দরকার ছিল, এইভাবে কেনা হয়েছে। ঠিক সেই রকমই আমাদের ফার্স্ট যখন কোনো রকম গাড়ি কিনবো, তো সেই গাড়িটার একটা এক্সাইটমেন্ট বা একটা আনন্দটাই সেটা অন্য লেভেলের হবে। বাট সেকেন্ড যখন আবার গাড়ি কিনবো, তখন হয়তো অতটা আনন্দ হবে না। বিয়ের আগে না অতটা বুঝতাম না যে নিজের জিনিসের নিজের কেনার একটা আলাদা মজা, না চাইতে সমস্ত কিছু পেয়ে গেছি, বাবা দিয়ে দিয়েছে। বাট এখন আমরা বিয়ের পর বুঝেছি যে নিজেদের জিনিসের আলাদা একটা মজা আছে, তাই তো? মানে আস্তে আস্তে করো, বাট নিজের জন্য করো, অনেক ভালো লাগে, অনেক বেশি ভালো লাগবে। তো আমরা বরাবরই এটা খুব বিলিভ করি যে আমরা দুজন সমস্ত কিছু, নিজের সমস্ত কিছু জিনিস একসাথে করব, তো ওটার একটা আলাদা লেভেলে আনন্দ আছে। তবে হ্যাঁ, যতই আমরা গাড়ি নিই বা যাই নিই না কেন, আমাদের এই ছোট্ট বাহনটাকে আমরা কোনোদিনও ভুলবো না। বাট হীরক তুমি বলো যে আমাদের এই বাহনটা কতটা বেশি কাজে দিয়েছে, তাই না? পার্সোনাল ভেহিকল ইজ অলওয়েজ ইম্পর্টেন্ট, আজ ওয়েন ইউ আর ক্যারিং সামওয়ান লাইক ইউ নো, বা টেকিং সামওয়ান লাইক ইউ, বাট বাবা মাকে নিয়ে বেবি নিয়ে। তো এইবার এখন একটা সময় এসেছে যখন মানে বাবা মার বয়স হচ্ছে আর কি, তো এবার আমাদের এখন মনে হয়েছে যে হ্যাঁ ব্যাপারগুলো এখন একটু কনসিডার করতে হচ্ছে, না হলে আমাদের এখন কোনো দরকার নেই। আমাদের এই দু চাকার বাহনটা কিন্তু আমাদের সব সময় সাথ দিয়েছে, এবং তারপর তো ক্যাব আমাদের আছে, অলওয়েজ ওয়েলকাম ক্যাব। বাট এখন মনে হয়েছে যে হ্যাঁ অনেক এখন মোটামুটি একটা নেওয়া যেতে পারে, তো আমরা সেই জন্য আমরা কনসিডার করছি। এখনো পর্যন্ত কোনো কিছু ডিসাইড হয় না, জাস্ট আমরা এখন দেখা শুরু করেছি, মানে আজকে থেকেই করছি বলতে পারো। হ্যাঁ এখনো অনেকটাই সময়ের ব্যাপার আছে, অনলাইন রিসার্চ অনেক করা হয়ে গেছে, জাস্ট এবার ফিজিক্যালি ওগুলোকে একটু ভেরিফাই করতে হবে। আমি চাই একটা ছোটখাটো কার নিতে, কারণ আমরা দুজনেই ড্রাইভিং জানি না, তো আমাদের ঠোকা ঠুকি ব্যাপারটা হবেই, হাত পোক্ত করতে একটু সময় তো লাগবেই। বাট এই যে হীরক মহাশয় চাই ওই একটা বড় গাড়ি হোক, তো আমি সবসময় আমার ইচ্ছে আছে কিন্তু তারপরে যখন ডিসকাস করলাম কি না, এখন বড় গাড়ি কোনো দরকার নেই। সেটা আমি বোঝানোর পরে যে আমরা তো ঠোকাঠুকি করবো, তো এখন নিলে ছোট গাড়ি নিই, তারপর তুমি তোমার সেকেন্ড কারটা তোমার পছন্দ মতো নাও। ফাইনালি অনেক ডিসকাশন করার পর হীরক আমার ডিসিশনটা মেনেছে যে হ্যাঁ আমরা ছোটখাটো একটা মোটামুটি গাড়ি নেব, সেটা ঠুকে থাকে একদম হাত পোক্ত হয়ে যাবে, তারপর তোমার পছন্দের একটা গাড়ি নিও। চলো এখন যাওয়া যাক ব্যাপারটা, তারপর তো তোমাদের সাথে সব কিছু শেয়ার করবোই আমরা। হীরক তুমি রেডি যাওয়ার জন্য? চলো। তো একদম স্কুটি হেলমেট টেলমেট নিয়ে রেডি হয়ে গেছি আমরা যাওয়ার জন্য। তো পরে হয়তো গাড়িটা আসার পর তখন মনে হবে যে স্কুটিটা রেখে যাবো, স্কুটিটা নিয়ে যাবো না, কিন্তু না, আমাদের কাছে এই স্কুটি অলওয়েজ ইম্পর্টেন্ট। হীরক এখন দাঁড়িয়েছে পেট্রোল নিতে, আর এয়ারটাও চেক করতে হবে, কারণ আমাদের স্কুটির এয়ার অনেক দিন চেক করা হয়নি। আর আমরা এখন আছি সিটি সেন্টারের অপোজিট যে পেট্রোল পাম্প ওইখানে, এই যে এখানে সিটি সেন্টার আর তার অপোজিট দিকে এই পেট্রোল পাম্পটা। Thank you.
ঠিক আছে তোমার ছোট লাগছে হেডরুম এতটা আছে সোশ্যালি তুমি লম্বা না কি রক তোমার কি মনে হচ্ছে ঠিক আছে গুড অ্যাকচুয়ালি নট ব্যাড মানে একটু হে আছে মানে কি বলে কি রক এতটাই লম্বা এটা একটু কম আছে বা লেগ পিস ঠিক আছে যথেষ্ট আছে যথেষ্ট আছে আই থিংক I'm 5'11", so for a 5'11", I think this is sufficient. কিরে পছন্দ কমফোর্টেবল কমফোর্টেবল খারাপ না আর এটা আমার পা চলে যাচ্ছে এটা एक्चुअली অটোমেটিক তো তো ওই জন্য এতে ক্লাচ নেই শুধু ব্রেক আছে না অ্যাক্সেলারেট আছে আর কি এটা না তোর অনেক উঁচুতে সিট আচ্ছা এটা উঁচুটা এটা পুরো দেখতে পাবি মানে ওটা উঁচুতে তো এটা অনেক উঁচুতে আমরা এখন প্রত্যেকটা গাড়িতে উঠে উঠে দেখছি যে কোনটা কোনটা ভালো কি খারাপ হিরক তো খুব বিজি আছে গাড়িগুলোতে বসিয়ে দেখাচ্ছি যে কোনটা কমফোর্টেবল দেখো এখানে সিটে বসাচ্ছে পেছনের সিটে বসাচ্ছে আর আমার প্রত্যেকটা গাড়িতে সেমই লাগছে মানে বলছে ঠিকই আছে অতটা মানে নর্মাল ঠিকই তো আছে যেমন গাড়িতে কমফোর্টেবল হয় সেই রকমই এখানে আছে তোর রিয়ার আর্মরেস্ট ঠিক আছে তুই এরকম ভাবে বসে যেতে পারিস তো এগুলো তুমি বুঝবে আমি অতটা সেইটাই আর কি তো এখানে যদি পিছনের সিটে কেউ ট্রাভেল করতে চায় তার জন্য কমফোর্টেবলটা বাড়ানোর জন্য রিয়ার আর্মরেস্ট আছে মানে ইউ ফিল লাইক ইউ আর সিটিং অন আ সোফা আমি আসার সময় বলে এলাম যে গাড়ি ছোট গাড়ি নেবো কিন্তু আমার তো এই গাড়িগুলো ছোট মনে হচ্ছে না বেশ বড় বড় গাড়ি হিরক দেখছে এগুলো স্ট্যান্ডার্ড সাইজ এই যেহেতু সামনে থেকে দেখছো মনে হচ্ছে বড় কিন্তু এগুলো স্ট্যান্ডার্ড সাইজ আমি আরো ছোট ভেবেছিলাম ও আমাকে ছবিতে যেরকম দেখাতো সেগুলো ছোট লাগতো আরে এত বড় গাড়ি তো আমার এতটা মানে হেডরুম বাকি আছে এতটা হেডরুম আছে এতটা কত লম্বা হলে কি হবে তাই না ও যে গাড়িগুলো পছন্দ করছে বেশ বড় আর আমি ওকে বুঝিয়ে টুজিয়ে আনলাম যে আমরা ছোট গাড়ি নেব এই দেখো এই এত বড় আমরা আরেকটা শোরুমে এসেছি এইখানে শোরুমটা হচ্ছে ওখানের থেকে অনেক বড় যদি আমরা যেগুলো যেটা চাইছি সেটা যদি এখানে হয় হিরক বলেছে বুক করে দেবে দেখা যাক অ্যাভেলেবেল আছে কিনা এখানে তোমার পরপর সমস্ত শোরুমগুলো আছে এখানে টাটা মোটরস আছে এখানে হুন্ডাই আছে ওখানে ভলভো আছে ওখানে মারুতি সুজুকি আছে তো পরপর সমস্ত শোরুমগুলো এখানে পরপর আছে তো হিরক আপাতত ওখানে টাটা মোটরসে আছে ঠিক আছে দেখো মাথা থেকে যাচ্ছে কিনা না আরো নিচুতে যাবে আরো নিচু হবে না মনে হচ্ছে আমরা ইভিনিং টাইমে হেলদি স্ন্যাক ছাড়া খেতাম না বাট আজকাল কি হয়েছে জানি না তো এখানে চিকেন ললিপপ আছে চিকেন পকোড়া আছে চিকেন কয়েন আছে আর এটা চিকেন ড্রামস্টিক আছে তার সাথে আছে স্যালাড আর কেচাপ আর সঙ্গে হচ্ছে আদ্রাক বালি চায়ে আমরা মোটামুটি দুটো শোরুম গিয়েছিলাম এটা হচ্ছে সবথেকে বড় শোরুম আর ওটা একটু ছোট শোরুম বাট মানে কালেকশন মোটামুটি সেমই আছে
দুটোই বলছে যে দু মাস তিন মাস চার মাস পরে গাড়ি ডেলিভার দেবে, ওদের মানে স্টকে নেই, নর্মাল অর্ডার নিয়ে নেবে তারপর ডেলিভার দেবে। আমাদের অনেকগুলোই পছন্দ হয়েছে, তার মধ্যে দুটো তিনটে আমরা সিলেক্ট করেছি মানে আমাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী। তো আমার একটাই পছন্দ হয়েছে ভীষণ, আমি রেডের প্রচণ্ড ফ্যান, আমার রেড নিতে খুব ভালো লাগে, বাট হীরা খুব একটা রেড নিতে চায় না, হীরাকে অন্য অন্য কালারগুলো পছন্দ, ও হোয়াইট নিতে চায় নাহলে গ্রে নিতে চায়, বাট আমি রেডটা একটু বেশি পছন্দ করি। তোমরা সেই ভিডিও দেখেছো আমি রেড কালারটা বেশি ভিডিও করছিলাম, কারণ রেড কালারটা আমার বেশি পছন্দ। তো ওরা সমস্ত কিছু ডিসকাউন্ট বা সমস্ত কিছু ওদের ইনফরমেশনগুলো ওরা হোয়াটসঅ্যাপে সেন্ড করবে, তো তারপর আমরা জানতে পারবো সমস্ত কিছু, তারপর তো তোমাদের সঙ্গে সবকিছু শেয়ার করবোই। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, তো হোপ আজকের ব্লগটা দেখতে তোমাদের অনেক ভালো লেগেছে। আজকের ব্লগের কোনো কিছু তোমাদের ভালো লেগে থাকলে লাইক করে দিও, কমেন্ট করে দিও, সাবস্ক্রাইব করতে ভুলো না আমাদের চ্যানেলটা। আবার দেখা হচ্ছে নতুন কোনো ব্লগের সাথে, ততক্ষণ পর্যন্ত স্টে হ্যাপি, স্টে হেলদি, স্টে ব্লেসড, স্টে পজিটিভ, অ্যান্ড বাই বাই, টেক কেয়ার, লাভ ইউ অল, গুড নাইট।